ভাই আর আমি একটু বাইরে যাচ্ছি, চলো 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 চলো। আসসালামু আলাইকুম সবাইকে, জুম্মা মুবারক। সো এখন মনে হয় সকাল 6টা বাজেও নাই, এখনো পৌনে 6টার মতো বাজে। আমি আর আপনাদের ভাইয়া একটু বাইরে যাচ্ছি একটু ইম্পর্টেন্ট কাজে। অ্যান্ড অ্যানাদার থিং, সে হচ্ছে এসে আবার ভিতরে গেছে, তার মোবাইল ভুলে রেখে চলে আসে এতক্ষণ শুধু আমাকে চলো 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 এরকম শুরু করছে। আমি স্কার্ফটাও ঠিক মতো এখনও সেট আপ করতে পারি নাই, যাই হোক ভাবছি যে ওকে আমি গাড়িতে বসে বসে করে ফেলবো। সো এখনও পর্যন্ত কোনো গাড়ি পাইনি, আমরা সামনে যাবো আর কি, ট্যাক্সি নিব, ঠিক আছে? আর হচ্ছে আজকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, খুব সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখাবো। সো সবাই খুবই পছন্দ করবেন আমি জানি, খুবই সুন্দর জায়গা, আমার তো খুবই পছন্দের। সো এই জন্য আজকে যাওয়া যায়, আজকে আমি আপনাদেরকে ওই জায়গাটা দেখাবো। চলেন, আপনার ভাই চলে আসছে। রোড কিন্তু খালি একদম, এই যে সকাল সকাল আসলে বাসার থেকে বের হলে মানে এইটা একটা মজা আমাদের এইদিকে বা আমাদের ঢাকাতে আমরা যারা থাকি, একদম রোড পুরো ফাঁকা থাকে, খুব তাড়াতাড়ি যাওয়া যায় সব দোকানপাট। শুধু মাংসের দোকান মনে হয় মাত্রই তারা এসব কাটাকাটি করতেছে। সব কিছু বন্ধ, সূর্য উঠতেছে, এই সূর্য উঠতেছে, সান ইজ রাইজিং, fresh vegetables, the people walking, you know. আমাদের এখানে কিন্তু হাঁটার জন্য খুব সুন্দর পার্ক, এই পাশটাতেও খুব সুন্দর, এই যে লেক সাইডের, আবার আমাদের ওই সাইডটাতে, আমরা তো ডাম সাইডটাতে থাকি, এই যে এই সাইডটাতেও সুন্দর, আমরা আমাদের গাছগুলো দেখে, এই যে লেক। আচ্ছা এটা কি হচ্ছে? আমরা হচ্ছে এখন আজমপুরের রোডটাতে যাচ্ছি, এত সকালে বের হলাম তারপরও রোডে যে কত জ্যাম, এত জ্যাম হলে কিভাবে যাব? ওই যে দেখেন কি অবস্থা, এই জন্য কিন্তু সকাল সকাল বাসা থেকে বের হই, যাতে এই যে রোডের জ্যামটা আমার এত বিরক্ত লাগে, মাথা ঘুরাইতে থাকে। বলেছিলাম আপনাদের সবাইকে যে একটা খুব সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে আসবো, এইটা হচ্ছে আইআইটি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। সো এখানে আপনার ভাইয়া বেশ অনেক বছর একটানা ছিল, ইনশাল্লাহ সামনে আবার হয়তো কাজ শুরু করবে। এটার ভিতরটা যে কি সুন্দর, আজকে আপনাদের পুরোটা ঘুরে ঘুরে দেখাবো, এবং আমরা আজকে এখানে কি কি করলাম বা কি কি করব সব কিছু এই ভিডিওতে থাকবে। আশা করব যে আপনারা পুরো ভিডিওটি দেখে কমেন্টস করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো এবং কোন জিনিসটা আপনাদের কাছে ভালো লেগেছে, ঠিক আছে? আমি চেষ্টা করব যতটুকু পারি, আইওটিটা যেহেতু অনেক বড়, তারপরও আমি চেষ্টা করব পুরোটা ভিডিও করার জন্য ইনশাআল্লাহ। তাহলে চলেন ভিডিওটা সম্পূর্ণ দেখি। রাস্তার মানে পাশে দিয়ে যেই মানে গাছগুলো লাগিয়েছে সব হচ্ছে ফুলের গাছ, এত সুন্দর লাগছে আমার কাছে সত্যি বলার বাইরে। আর আপনার ভাইয়ের সাথে তো আমি হেঁটে জীবনও পারি না, মানে আমি যতই তাড়াতাড়ি হাঁটি না কেন তার সাথে আমি কখনোই পারবো না, ও খুব মানে মনে হয় যে খুব আস্তে হাঁটে বাট তারপরও অনেক তাড়াতাড়ি হেঁটে চলে যায়, আমি যাই না, ও অলওয়েজ আমার কাছ থেকে অনেক দূরেই থাকে। আর এখানে কিন্তু আপনার মোস্ট অফ দ্য স্টুডেন্টরা হচ্ছে এখানকার হোস্টেলে থেকে পড়াশোনা করে, বিশেষ করে যারা বাইরের কান্ট্রি থেকে এসেছে, বাট কিছু বাঙালি আছে যারা হয়তো বা আউটডোরেই থাকে নিজেদের বাড়িতে বা ভাড়া আমি জানি না সঠিক, তো তারা হয়তো বা এসে ক্লাস করে, বাট অ্যাজ পার আই নো যে এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে আপনার থেকেই পড়াশোনা করে,
আর আইআইটি থেকেই যারা পাশ করে বের হয় মানে তাদের ফিউচার ইনশাল্লাহ খুবই ব্রাইট। বিকজ আমি এই পর্যন্ত যতগুলোই শুনেছি যারা এখান থেকে মাস্টার্স কমপ্লিট করে বের হয়েছে, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বের হয়েছে, কেউই বেশ মানে বসে নেই, সবাই খুব ভালো ভালো জবে ঢুকেছে। সো এখনই আপনার ভাই এখানে কিছু ছবি তুলবে, আমাকে অলরেডি বলছে যে এইখানে আপনার গ্রাস দিয়ে হচ্ছে ওরা খুব সুন্দর করে আইইউটিটা করা। সো ওইখানে কিছু ছবি তুললো, আর এটার পেছনটা যে দেখছেন ওইটা হচ্ছে মসজিদ। সো এখন আমরা সকালে নাস্তা করব। এখানে কিন্তু খাবার খুবই ভালো, খুবই স্বাস্থ্যসম্মত খাবার ওরা তৈরি করে। আমরা খেলাম হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজি, আর এখন রং চা খাচ্ছি। তবে আজকের সকালের এই পুরো খাবারটাই কিন্তু এখানকার একজন প্রফেসর আমাদেরকে ট্রিট দিয়েছে, আমাদেরকে পেমেন্ট করতে দেয়নি। আবার এখানে এসে জানাবের আব্বুর বেশ কিছু স্টুডেন্টের সাথে দেখা হলো, সবাই মানে কথাবার্তা বললো। অনেক রোদ হচ্ছে, এখন বের হয়ে যাব। সো সকালে আসছি, আমি তো রোদ্রে এখন তাকাতেই পারতেছি না। ওই হচ্ছে আপনার ভাইয়া, আমি জানি না আপনার ভাইয়ারা দেখা যাচ্ছে কি না, আই ডোন্ট নো, বিকজ আমি ক্যামেরা বুঝতে পারতেছি না। ঠিক আছে, যাই হোক, এখন আমরা চলে যাব ইনশাল্লাহ। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং সবাই শেয়ার করে দিবেন। আর যারা আমার এই ভিডিওটা আজকে প্রথম দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই আমার পেজে একটা লাইক অ্যান্ড ফলো করে দিবেন, খুবই খুশি হব। ঠিক আছে, দেন আজকের মতো এখানে শেষ, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। স্টিল দেন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিয়া মানিকলা।